أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ কাফা ওসসালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা মা বাদ। সম্মানিত বোন জানতে চেয়েছেন যে স্ত্রীর পক্ষ থেকে যদি স্বামীকে ডিভোর্স তথা খোলা তালাক দেওয়া হয়, তাহলে যেদিন থেকে স্ত্রী ওই ডিভোর্স পেপারে খোলা তালাকের জন্য সিগনেচার করবে সেদিন থেকে কি ইদ্যুত গণনা করা হবে, না কখন থেকে এই ইদ্যুতটা ধর্তব্য হবে? এবং ইদ্যুত পিরিয়ড কালীন অবস্থায় তার কি করণীয়? আকুল বিল্লাহি তৌফিক, খোলা সেটি হচ্ছে স্ত্রীর পক্ষ থেকে স্বামী থেকে বিচ্ছেদ নেওয়া, আর তালাক এটি স্বামীর পক্ষ থেকে স্ত্রী থেকে বিচ্ছেদ ঘটানো। এই দুটোই শরীয়তসম্মত। স্বামী যদি স্ত্রীকে 3 মাসে 3 তালাক দিয়ে দেয়, তাহলে এটা তালাকে বায়না হয়ে যাবে, এখানে আর রুজু করার কোনো সুযোগ নেই। আর স্ত্রী যদি স্বামীকে ডিভোর্স দেয়, যেটাকে খোলা তালাক, এটি অবশ্যই স্বামীর সম্মতি লাগবে। স্বামীর সম্মতি মানে কি? স্ত্রী তালাক দিল, স্বামী ওই ডিভোর্স পেপারে সেটা মৌখিক হোক অথবা লিখিত হোক, এই স্বামীর ডিভোর্স, স্ত্রীর ডিভোর্স চাচ্ছে, এটি সে সম্মতি দিল, ঠিক আছে তুমি আমার থেকে ডিভোর্স চাচ্ছ, আমি তোমার আবেদনে সম্মতি জ্ঞাপন করলাম, তাহলে যেদিন থেকে এইটা এই স্বামীর পক্ষ থেকে সম্মতি লাভ করবে সেদিন থেকেই উভয়ের মধ্যে এই খোলা তালাক সংগঠিত হয়ে যাবে, অবশেষে তখন থেকে সে ইদ্যুত পালন করবে। এখন স্ত্রী ডিভোর্স পেপারে খোলা তালাকের জন্য সিগনেচার দিয়ে এই পেপারটা স্বামীর কাছে পাঠালো, কিন্তু স্বামী এই ডিভোর্স পেপারে সে সিগনেচার করলো না, সে নারাজ, সেই ক্ষেত্রে তো এই খোলা তালাক সংগঠিত হলো না, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে? এই স্ত্রীকে মানে বিচারের শরণাপন্ন হতে হবে, কোর্টে যে সে স্বামীর বিরুদ্ধে অভিযোগ পেশ করবে যে আমি তার মধ্যে এই এই ত্রুটি রয়েছে, যেই কারণে আমি তার থেকে আর ডিভোর্স চাচ্ছি কিন্তু সে আমাকে দিচ্ছে না, তাহলে মানে কাজি বা বিচারক উভয় পক্ষের বক্তব্য শুনে একটা ফয়সালা দিবেন, অথবা সেটা মানে ঘরোয়া পরিবেশে হয়তো বা গ্রামের কিছু মাতব্বরকে ডেকে এই এই স্ত্রীর পক্ষ থেকে যে ডিভোর্স দেওয়া হয়েছে এর একটা সুরাহা করবে। এক কথায় যেদিন থেকে স্বামী স্ত্রী উভয় সম্মতিক্রমে এই ডিভোর্সটা কার্যকর হবে সেদিন থেকেই ওই মহিলা ইদ্যুত পালন করবে। ইদ্যুত এটি কারোর যদি স্বামী মৃত্যুবরণ করে তাহলে তাকে 4 মাস ইদ্যুত পালন করতে হয়। কোনো মহিলার যদি স্বামী মৃত্যুবরণ করে তাহলে তাকে 4 মাস ইদ্যুত পালন করতে হয়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 234 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, والذين يتوفون منكم ويذرون ازواجا يتربصن بانفسهن 4 মাস 10 দিন 4 মাস 10 দিন তাকে ইদ্যুত পালন করতে হবে। আর স্বামী মৃত্যুবরণ করলো, এমত অবস্থায় যদি স্ত্রী গর্ভবতী থাকে, প্রেগনেন্ট অবস্থায় যদি থাকে, তাহলে যতদিন সন্তান প্রসব না করবে ততদিন সে ইদ্যুত পালন করবে। যদি স্বামীর মৃত্যুর 1 ঘন্টা 2 ঘন্টা পরেও যদি সে সন্তান প্রসব করে তাহলে তার ইদ্যুত আর পালন করতে হবে না। যেমন হাদিসে এসেছে যে সুবাইয়া আল আসলামিয়া
এই মহিলা নাফাসাত বাদা ওফাতে জাউজিহা বিলায়ালিন, যে এই সুবাইয়া এই মহিলা সাহাবিয়া তিনি তার স্বামীর মৃত্যুর কয়েকদিন পরে সন্তান প্রসব করলেন। ফাজাআতি নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাস্তাযনাতু আন তানকিহা, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আবেদ অনুমতি প্রার্থনা করলেন, রাসূলুল্লাহ আমি সন্তান প্রসব করেছি, এখন কি আমি দ্বিতীয় বিবাহ করতে পারবো? ফাআযিনা লাহা ফানাকাহাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ের অনুমতি দিলেন, অবশেষে তিনি বিয়ে করলেন। এটি হচ্ছে বুখারী শরীফের হাদিস। সুতরাং এই মানে কার যদি স্বামী মৃত্যুবরণ করে আর যদি সে গর্ভবতী হয় তাহলে সন্তান প্রসব করা পর্যন্ত ইদ্দত পালন করবে, সেটা নয় মাসও হতে পারে, আট মাসও হতে পারে, এক মাস দুই মাস থাকুন, আর তাছাড়া যদি স্বাভাবিক অবস্থায় থাকে তাহলে চার মাস দশ দিন ইদ্দত পালন করবে। আর যাকে হচ্ছে তালাক দেওয়া হবে, লিগেলভাবে যাকে তালাক দেওয়া হবে সে হচ্ছে তিন ঋতুস্রাব পর্যন্ত ইদ্দত পালন করবে। সালাসাতা কুরু, সূরা বাকারা 228 নম্বর আয়াত। আল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, তিন হাইজ, তিন মেন্স পর্যন্ত তাকে ইদ্দত পালন করতে হবে। আর যে সমস্ত মহিলাদের মানে মাসিক ঋতুস্রাব হয় না, বন্ধ হয়ে গেছে, এই অবস্থায় যদি স্বামী স্ত্রীকে তালাক দেয়, অথবা অল্প বয়সে মেয়ের বিয়ে হয়েছে, টোটালি এই মেয়ের এখন মেন্স শুরুই হয়নি, এই অবস্থায় যদি স্বামী তালাক দেয় তাহলে তারা তিন মাস ইদ্দত পালন করবে। সূরা তালাকের চার নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাই ইয়াসনা মিনাল মাহিত মিন নিসাইকুম ইন ইরতাবতুম ফাইদ্দাতুহুন্না সালাসাতু আশহুর ওয়াল্লাতি লাম ইয়াহিদ। তাহলে যারা হচ্ছে অল্প বয়সকে ছোট বয়সে বিবাহ হবে, অথচ এখন পর্যন্ত তাদের মেন্স এই পিরিয়ড শুরুই হয়নি, অথবা যেই মহিলার অসুস্থতার কারণে অথবা বয়স্কা বেশি বয়স হওয়ার দরুনে যদি মেন্স বন্ধ হয়ে যায় তাহলে সে তিন মাস তালাক দেওয়ার পরে তিন মাস ইদ্দত পালন করবে। বাকি থাকলো স্ত্রী যদি স্বামীকে ডিভোর্স দেয়, যেটাকে খোলা বলা হয়, সেটি আমরা আলোচনা করেছি যে এই ক্ষেত্রে সে এক হায়েজ মানে এক মাস সে ইদ্দত পালন করবে। কিন্তু শাইখ বিন বাজ রহিমাহুল্লাহ বলেছেন যে সতর্কতামূলক সেটা তিন মাস ইদ্দত পালন করলেই ভালো হয়। তবে যেহেতু সাবিত বিন কয়েসের স্ত্রী জামিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাকে বললেন যে তুমি এক মাস ইদ্দত পালন করো, তদ্রুপ মুআওয়্যিজ এই মহিলার একেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি এক মাস ইদ্দত পালন করতে বললেন, কিন্তু তিন মাস শাইখ বিন বাজ বলেছেন সতর্কতামূলক এটা তিন মাস ইদ্দত পালন করাটা এটি হচ্ছে ভালো। আর যার স্বামী হচ্ছে দীর্ঘদিন তার থেকে মানে দূরে রয়েছে, হয়তো সে বিদেশে গিয়েছে, তার হদিস পাওয়া যাচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে এই মহিলা যদি নিজের মানে তাকে খরচও দেওয়া হচ্ছে না ভরণ পোষণের, এরপরে তার নিজের নফসির উপরে যদি সে নিজের সতীত্বর যদি ভয় করে, সেই ক্ষেত্রে সে মানে বিচারের শরণাপন্ন হবে। এবার বিচারক তার বক্তব্য শুনে, যেটা ওলামা ইকরাম এই ব্যাপারে মতবিরোধ করেছে, যে চার বছর যদি তার কোনো খবর না পাওয়া যায় সে জীবিত আছে কি মৃত আছে এটা শিওর হচ্ছে না, দীর্ঘদিন যোগাযোগ নাই, অথবা সে নিশ্চিত জীবিত আছে কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন করেছে, সে কোথায় আছে জানা যাচ্ছে না, সেই ক্ষেত্রেও বিচারক বক্তব্য শুনে তাদের মধ্যে তালাক এটা বিচ্ছেদ করে দিবে, তখন সে চার মাস দশ দিন ইদ্দত পালন করবে। ইদ্দত পালন করা অবস্থায় সে অত সাজগোজ এই কসমেটিক ইত্যাদি ব্যবহার করতে পারবে না, এবং স্বর্ণ অলঙ্কার ইত্যাদি এগুলো কিছু সে ব্যবহার করতে পারবে না। নাম্বার টু, সে বাসায় থেকে বের হতে পারবে না, সে বাসাতেই থাকবে, তবে একান্ত প্রয়োজন হলে সে বের হতে পারবে, যেমন টুলামা ইকরাম বলেছেন, হয়তো সে হচ্ছে এই মহিলা সরকারি কর্মচারী অথবা কোনো প্রতিষ্ঠানের শিক্ষিকা, সেই ক্ষেত্রে এই চার মাস দশ দিন বা
তিন মাস যদি অনুপস্থিত থাকে তাহলে তার মানে কর্মস্থলে সমস্যা হবে, সেই ক্ষেত্রে সে ডিউটি করে আবার পুনরায় বাড়িতে আসবে, তবে এই ক্ষেত্রে সে সাজগোজ করতে পারবে না। এই ইদ্দত পালন করা অবস্থায় এটি হচ্ছে তার কন্ডিশন। নাম্বার থ্রি, ইদ্দত পালন করা অবস্থায় বিবাহর মানে প্রস্তাবও দিতে পারবে না এবং আলোচনাও করতে পারবে না। ইদ্দত যখন শেষ হয়ে যাবে তখন পরবর্তী বিয়ের ব্যাপারে প্রস্তাবনা অথবা চিন্তা ভাবনা নিবে, কিন্তু ইদ্দত পালন করা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমেই বলছে যে এই অবস্থাতে সে বিয়ের চিন্তা ভাবনা করতে পারবে না বা বিয়ের কেউ প্রস্তাবও দিতে পারবে না। হাদা ওয়াল্লাহু আলাম, সাল্লাল্লাহু নবীনা মুহাম্মদ।